ভাড়া সিটাংশ রথ, ব্যক্তি মালিকানাধীন বিল্ডিং এর পাশাপাশি বেশ কিছু নামি দামি এবং ছোটহাড় প্রতিষ্ঠান এই সিটাংশ রথ বোধ বিল্ডিং গড়ি তুললে। নিয়ম নীতির তোয়াক্কা নগরী এই সকল বিল্ডিং গড়ি উঠানের ফলে আরা সিটাংশ গান দিন দিন ইচ্ছাতরের একান জঞ্জালে পরিণত। খোদা নগরুক বরহনুর দুর্যোগ হইলে এই সিটাং শহরের যানমালের কি পরিমাণ ক্ষতি হইব ইয়েন বোধকিয়া ধারণা গরিবার উঠতে। এসব অনিয়ম দেখিবার যারা দায়িত্ব তারা কেন জানি দিনের পর দিন সুপই লইয়ে, যে হারণে সি প্লাস টিভি আর নিজেরা দায়বদ্ধতার তুন এই সকল বড় বড় প্রতিষ্ঠান অনিয়ম তুলি ধরিবার উদ্যোগ লই। সম্মানিত দর্শক অনেরাই আরারে হন ছোট হাড় সুনুফুটির দরি কিলা দরিলে বড় বড় বোয়াল মাসকলের ধরন। সেই কারণে সি প্লাস টিভি গত কিছুদিন ধরে ধারাবাহিক ভাবে আরা সিটাং শহরের যেগিন রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে সবচাইতে বড় বড় রাগব বোয়ালকল আছে ইতারার বিল্ডিং এর অনিয়ম অনারার সামনে তুলে ধরির। আজ সেই ধারাবাহিকতায় টিম সি প্লাস চট্টগ্রাম শহরের নামি দামি ইকুইটি প্রপার্টিস ম্যানেজমেন্ট লিমিটেড এর বেশ কিছু প্রকল্প অনেরারে ঘুরি দেখাইব আর তুলে ধরিব এসব বিল্ডিং এর কি অনিয়ম আর ব্যত্যয় আছে। হয় চট্টগ্রাম আবাসন শিল্পের অন্যতম প্রতিকৃত দে ইকুইটি প্রপার্টিস, গত 20 বছরে এ প্রতিষ্ঠান গান 52 গান প্রকল্প নির্মাণ করছে আর তারার বর্তমানে 12 প্রকল্প নির্মাণাধীন আছে। ইকুইটি প্রপার্টিস শুরু সমত শহরের জামালহান এলাকার ইকুইটি মিলেনিয়াম নামের এই বিল্ডিং গান নির্মাণ করছে আর এই বিল্ডিং গানত সিডিএর কোনো নিয়ম কানুন মানাই ন। ভবনের সারি কিনের দি কোনো জায়গা তো নসারে নসারে বরং আরেকখান বিল্ডিং এর উদ্দির আকাশ দহল করি এনে হারাই লইয়ে এই বিল্ডিং গান সন কিভাবে একখান বিল্ডিং এর উদ্দি এই ইকুইটির বিল্ডিং গান সরি আছে। বছর যুগ ফারই গেলেও এই ভবনের বিরুদ্ধে সিরিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ ন করে। এবার আইন বিগত কয়েক বছর আগে এই ইকুইটি প্রপার্টিসর আরেকখান প্রকল্প অনেরারে গুড়ি দেখাই শহরের জিসি এলাকার সুউচ্চ ইকুইটি সেন্ট্রিয়াম বিল্ডিং গান যেখারও নজরত ফরিবই দূরত্বন ইয়েন দেখতে যাইলে অত্যাধুনিক আর ব্যতিক্রম ধর্মী একখান প্রকল্প বলি মনোর এই প্রকল্প গানত ঘুরি এনে আরো ব্যতিক্রম ধর্মী একখান জিনিস দেখা পাইয়ে সি প্লাস টিভি। আজকালকার ফ্ল্যাট নানান দলীয় সুযোগ সুবিধা তাইলেও সম্ভবত চট্টগ্রামের এই একখান মাত্র বিল্ডিং বিশেষ সুবিধা হিসেবে রাখা হইয়ে মূর্তলের গোসল গরিবার স্থান জানা গেই দে। এই বিল্ডিং যারা বসবাস করিব তারার ভিতরে কেউ যদি মারা যা তারার গোসল করে বেলাই এই গরগান বানা গিয়ে একখানা বালা গড়ি ক্যাল গড়ি চাইলে দেখা যাক দে বিল্ডিং এর পিছুদি যে জায়গাখান সারি বিল্ডিং গান করা হইয়ে ইয়ে দখল করিয়ে নেই বানা হইয়ে মূর্তা গোসলের স্থান জানা গিয়ে দে। এই মূর্তা গোসল করিবার গরত এখানো পর্যন্ত কোনো মূর্তার গোসল নয়, তবে যেভাবে ভবনের পিছনের জায়গা দখল করি এই মূর্তা গোসলখানাগান বানা গিয়ে তবে খোদা নগরক আগামীতে এই বিল্ডিং কোনো দুর্ঘটনা ঘটিলে এই বিল্ডিং এর পিছুদি ডুকনের পথ বন্ধ তাহনের কারণে হতাহতের ঘটনা ঘটিলেই সম্ভবত ব্যবহার হইব এই মূর্তার গোসলখানাগান। এই বিল্ডিং এর আরেক পাশে যে জায়গাখান সারি বিল্ডিং গান গড়া হইয়ে এই জায়গাখান এখন একাধিক জেনারেটর রাখিয়ে নে দখল করে ফেললে। এই সারা এই উঁচু বিল্ডিং এর ছতলা পর্যন্ত আছে কমার্শিয়াল ফ্লোর। অবাক বিষয় হইল যে এই ছতলার কমার্শিয়াল ফ্লোর উড়ানামা গরিবেল্লাই সিঁড়ি আছে খাইলে এক কান কোনো কারণে আগুন লাগিলে এই এক কান সিঁড়ি দিয়ে নেই তারাতে নামন ফুরিব। এই বিল্ডিং এর কমার্শিয়াল সাইডত শুধুমাত্র একখান সিঁড়ি ছাড়া আর কোনো সিঁড়ি তারা নরাহে। সুতরাং করুক এই বিল্ডিং এর ছতলা যদি কোনো আগুন লাগে এবং ফার্স্ট উড়তুন কোনো মানুষ নামিত সা ও নামিবার লাই তাতে সুপারম্যান অন ছাড়া আর কোনো গতি নাই, কারণ তারা লিফট গিন আগুন লাইবার উমার আমার বন্ধ হয়ে যাবে গই আর যে সিঁড়ি দিয়ে তারা নামিব এবং কোনো কারণে যদি বন্ধই যা গই উড়ে দেশব মানুষজন থাকিব তারা জীবন বেশিরভাগ হুমকির মুখত যাইবে বলে আশঙ্কা করা যায়। এবার চলন ইকুইটির নির্মাণাধীন একখান প্রকল্প অনেরারে দেখাই। অনেরা যে পার্কিং এর জায়গাখান দেখতে লাগবেন কম বেশি আর ব্যক্তি নিয়ে জানি ইয়েন মিমি সুপার মার্কেটের সামনের
পার্কিং এর জায়গা, যারা প্রত্যেক দিন মোটামুটি গাড়ি ঠাসা থাকে। আর এই একখান জায়গারে মিমি সুপার মার্কেট, তারা পার্কিং এর জায়গা হিসেবে তো রাহাইয়েই। এর পরে এই পার্শ্ববর্তী KBH প্লাজার পরবর্তীতে এই একখান জায়গারে নিজেরার পার্কিং ও চলাচলের রাস্তা দেখায় এটি নির্মিত হইয়ে KBH প্লাজা নামের আরেকখান মার্কেট। খেয়াল করে দেখা গিয়ে এই মার্কেট গানোর কোন পার্কিং কিংবা চলাচলের রাস্তা নাই, যা আছে ইয়ন এই পার্কিং এর জায়গা দিয়ে নেই যাতায়াত করার। আর সর্বশেষ ইকুইটি প্রপার্টিজ এর মতো একখান বড় কোম্পানি এই পার্কিং এর বিশাল জায়গা গানেরে 19 মিটারের বড় রাস্তা দেখায় নির্মাণ গড়ের ইকুইটি ফরচুন মল। এটা দেখা যাচ্ছে এই একখান জায়গারেই ঘুরাই ফিরাই অন্যান্য মার্কেটের সম্পত্তি শিপে দেখানোর সঙ্গত কারণে প্রশ্ন থাকে এই জায়গাখানোর পার্কিং আসলে হার কি বলে। 1984 সালের ঘটনা মিমি সুপারমার্কেট যে সময় অনার প্রতিষ্ঠিত হই আর কি, এই সময় আর যে সময় এর ভিতরে মিমি দোয়ান লোর, এই সময় অ্যাডভান্স দোয়ান লোর এবং মিমি বেসলি এই সময় একতলা পরিবেষ্টিত। এই সময় আরা যে সময় দোয়ান লোর আরারে পার্কিং হিসেবে দাঁড়িয়ে সামনে এবং পেছনে। আর এসব বিষয়ে সি প্লাস টিভি মুখোমুখি হইল ইকুইটি প্রপার্টিজ ম্যানেজমেন্ট লিমিটেড এর পরিচালকের লগে। এক এক করে তার কাছে জানতে চাইলাম তার প্রতিষ্ঠানের নির্মিত ও নির্মাণাধীন ভবনের এই সকল অনিয়মের কি হারল। আমাদের জন্য এম্বারাসিং, ওটা তখনকার পরিস্থিতিতে তখনকার সময়ে যেসব টলারেন্স ছিল, যেসব যেটা 2008 সালে এসে চেঞ্জ হয়েছে কিছু কিছু আইনে, এর আগে কিছু কিছু জায়গাতে নিজেরা নিজেরা কথাবার্তা বলেও ল্যান্ড ওনার পাশের রেল ওনার অনেক কিছু কাজ করেছে। আপনাকে এখন আমাদেরকে সবাই এখন ঐক্যবদ্ধ আছি যে আমরা এখন প্রত্যেকটা কাজই ভেরি মাচ যাতে মানে কমপ্লায়েন্স করে কাজ হয় এসব দিকে আমরা লক্ষ্য রাখবো। ভবনের যে খালি জায়গাটা ছিল ওইখানে এখন একটা আমরা পরবর্তীতে গিয়ে যখন আমরা সংবাদ সংগ্রহ করতে গেলাম যে ওখানে একটা ইউনিক জিনিস দেখলাম যে মুদ্রা গোসল করার জন্য একটা জায়গা রাখা আছে। তো এটা আসলে কি খুব বেশি প্রয়োজন ছিল কিনা, এটা আপনাদের প্রজেক্টের ইনক্লুড ছিল কিনা যখন আপনারা তৈরি করেন হ্যান্ড ওভার করেন? নো, নট অ্যাট অল। আমরা দুটো জিনিস, এটা একবার অভিনব এবং আমাদের কোনো প্রজেক্টেও নাই, এই প্রজেক্টও ছিল না, কোনো প্রজেক্টে এ ধরনের কোনো প্রভিশন সিডিও করে না, আমরাও করি না, এটা আমাদের নলেজও নাই কীভাবে কী হয়েছে। আমাদের হ্যান্ড ওভার করার পরে অনেকে অনেক কাজ করে থাকে নিজেদের উদ্যোগে, সেখানে আমাদের বেসিক্যালি কোনো কন্ট্রোল থাকে না। ভবনগুলোর যে জায়গাগুলো খালি রাখা হয় যেটাকে ফাড়ের জায়গা বলা হয়, সেখানে এখন দেখা যাচ্ছে যে বিল্ডিং করার পরে ওখানে গিয়ে জেনারেটর রুম বিভিন্ন কিছু দিয়ে ব্লক করে রাখা হয়। যেমন আপনাদের সিনটিয়ামও আমরা একাধিক জেনারেটর দেখলাম। আপনি এগুলো খুব টেম্পোরারি জিনিস, এটা যখন ইচ্ছা তখন উঠিয়ে ফেলতে পারবে, কিন্তু এই মুহূর্তে আপনি ব্যাংক চালু রাখা যেরকম জরুরি, অফিস চালু রাখা যেরকম জরুরি, আপনি বাতি জ্বালানো সিকিউরিটি পারপাসে রাখা জরুরি, তাদের দুই একটা রাখতে পারমিশন ওরা নিজেরাও দিয়ে দিতে পারে, আমরাও দিতে হয়েছে। আর ওই ভবনে একটা সিঁড়ি রাখা আছে, এটাকে সিডিএ থেকে নিয়ম আমাদের আপনি একটা জিনিস কনফার্ম থাকবেন, আমাদের ইকুইটি প্রজেক্টের মোটামুটি আমি বলবো যে এই সেন্টিয়াম বলেন ফরচুন বলবেন, এখানে 0% টলারেন্সে সিডিএ ফলো করা আছে, আর যত তালাতে যা করা যায় এই টলারেন্সের বাইরে আমাদের কোনো বিল্ডিং ইতিমধ্যে কোনো বিল্ডিং আছে বলে আমি বিশ্বাস করি না। আমরা তো আপনাদের সিনজামের পার্কিং কমার্শিয়াল জোনের পার্কিংটা কোথায়? ওই একটা ফ্লোর কমার্শিয়াল জোন আর দুটো ফ্লোর রেসিডেন্সিয়াল জোন। ওদের এন্ট্রেন্স কি অ্যাপার্টমেন্টের দিক থেকে? দুই দিক থেকে অ্যাপার্টমেন্টের দিক দিয়ে তো কমার্শিয়ালে গাড়ি ঢুকতে দেয় না, মানে মার্কেটে আসে। না, কোশ্চেন সেটা ওটা তো কমার্শিয়ালের জন্য প্রত্যেকের জন্য অ্যালাউট করা আছে। তার যদি এখন যদি ওই মালিক যদি ওটা তার নিজের গাড়ি রেখে দিয়ে বসে থাকে তাহলে তো এটা তো আপনি আমি আদালতও না পুলিশও না। আমি তাকে দিয়ে চলে আসলাম, তাদের ম্যানেজমেন্টটা আমার চেয়ে ইম্পর্টেন্ট। বেসিক্যালি মিমি সুপার মার্কেট, KBH প্লাজা বা ইকুইটির মার্কেট, ফরচুন মল, যে ফরচুন মলগুলো কিন্তু একই মালিকানাধীন কোশিয়ারদের যে সম্পত্তি এবং তাদের প্রত্যেকেরই কমন স্পেস হচ্ছে এই জায়গাটা, এবং এখানে অলরেডি একটা রাস্তা ডিমার্কেটেড আছে। আমরা যখন এখানে মার্কেট আরম্ভ করতে যাব তার আগে আমরা আরও এটাকে আরও পারফেক্টলি কীভাবে ট্রাফিক মুভমেন্ট করা যায়, ম্যানুভারিং ভালো করে করা যায়, কীভাবে ডিমার্কেটেড করা যায় রাস্তাগুলো ঢুকানো বেরোনোর পথ, এভাবে আমরা আরও ভালো পদক্ষেপ নেব। এটা সো দ্যাটস ওয়াই কিছুটা যানজট বাড়লো, মেজর কোনো যানজট ওখানে বাড়ার সুযোগ নাই বলে আমার মনে হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইমেজ ক্ষুণ্ণ করা আর উদ্দেশ্য নয়।
সিটাঙ্গর সুপ্রতিষ্ঠিত খ্যাতনামা প্রতিষ্ঠান হয়কান গুড়িয়ে নেয় আর দেশব বিষয় তুলিয়ান নি এগিন দেখিয়ে নেয় আন্তাজ গরিব ফাইতে লাগন যারা নামে বেনামে বিভিন্ন স্থানত ডেভেলপার কোম্পানি কুলি বইছে ইতারার প্রজেক্টের কি অবস্থা হইব আর এসব অনিয়ম সিডি এর সকত আঙ্গুল দিয়ে দেখায় দনি আর এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম।